স্বাগত জানাই সবাইকে আজকে আমরা জানব পিএনবি ব্যাংকের একটা নতুন উদ্যোগের বাড়িতে যেটা দিয়ে আপনি আপনার পিএনবি ব্যাংকের ডেবিট কার্ড অথবা এটিএম কার্ডের পিন নির্ধারণ করতে পারবেন পিএনবি টোল ফ্রি নম্বর দিয়ে এই মাধ্যম দিয়ে আপনি পিনটা নির্ধারণ করতে পারেন আপনার বাড়িতে বসে এই টোল ফ্রি নম্বর দিয়ে পিন সেট করতে চাইলে আপনাকে কোনো আধুনিক সুবিধার প্রয়োজন করতে হবে না যেরকম কি ইন্টারনেটের সুবিধা অথবা স্মার্টফোনের ব্যবহার এবং আপনি এই মাধ্যম দিয়ে পিনটা সেট করতে পারবেন আপনার বাড়িতে বসে আপনাকে নিজের শাখাতে অবধি যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি এই টোল ফ্রি নাম্বারের সুবিধা চব্বিশ ঘন্টা তিনশো দিন করতে পারবেন চলুন এখন জানি টোল ফ্রি নাম্বার দিয়ে পিন সেট করতে চাইলে আপনার কি প্রয়োজন হতে পারে এই মাধ্যমে একটাই জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনার নথিভুক্ত মোবাইল নাম্বার এবার জেনে নিই পুরো প্রক্রিয়াটা প্রথমে আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে একটা মেসেজ পাঠাতে হবে মেসেজটা হবে ডিসি পিন স্পেস আপনার কার্ড নাম্বার যেটার পিন আপনি সেট করতে চান আর এই মেসেজটা সেন্ড করবেন ফাইভ সিক্স অথবা নাইন মেসেজটা পাঠানোর পর এরম একটা এসএমএস পাবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনার মোবাইল নাম্বার যদি রেজিস্টার করা থাকে আপনার অ্যাকাউন্টের সাথে আপনি কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে এই এসএমএসটা পাবেন এই এসএমএসে আপনার লাস্ট চারটে সংখ্যা আপনার এটিএম কার্ডের থাকবে যার পিন আপনি নির্ধারণ করতে চান এই চারটি সংখ্যা অবশ্যই আপনার কার্ডের সাথে মিলিয়ে নেবেন এই এস এম আপনি আপনার ওটিপিটা পাবেন যেটা প্রয়োজন হবে আপনার পিন নির্ধারণ করার জন্যে তাই আপনাকে এই ওটিপিটা হাতের কাছে রাখতে হবে পিন নির্ধারণ করার সময় এই ওটিপিটা বাহাত্তর ঘন্টার জন্যে বৈধ থাকবে এটা অবশ্যই মনে রাখবেন ওটিপিটা গোপন রাখবেন ওটিপিটা পাওয়ার পর আমরা পিন নির্ধারণ করার প্রক্রিয়াটা শুরু করব টোল ফ্রি নম্বরের মাধ্যম দিয়ে প্রথমে নিজের রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে কল করুন ওয়ান এইট কল করার পর আপনাকে স্বাগত জানাবে এবং আপনাকে আপনার পছন্দের ভাষা নির্বাচন করতে বলবে অপশানগুলো হবে এক টিপলে হিন্দি দুই টিপলে ইংলিশ তিন টিপলে বাংলা চার টিপলে পাঞ্জাবি পাঁচে উড়িয়া ছয় আসামি সাতে তামিল আটে গুজরাটি আর অন্য কোনো ভাষা নির্বাচন করার জন্যে নয় টিপতে হবে এখানে ধরুন আমরা সিলেক্ট করলাম বাংলা বাংলার জন্যে আমরা টিপব তিন ভাষা নির্বাচন করার পর আপনাকে অনেকগুলো আরও বিকল্প দেবে এর মধ্যে থেকে আপনাকে দ্বিতীয় বিকল্পটা নির্বাচন করতে হবে যেটা হচ্ছে এটিএম কার্ড ব্লক করা অথবা অন্যান্য কার্ড সম্পর্কিত সেবা এরপর এক নম্বর ডায়ল করবেন যেটা হচ্ছে নথিভুক্ত মোবাইল নাম্বার থেকে কল করা এরপর আপনি নিজের কার্ড নাম্বারটা ডায়ল করবেন যার পিন আপনি নির্ধারণ করতে চান আপনার কার্ড নাম্বার দেওয়ার পর সিস্টেম থেকে আপনার দেওয়া কার্ড নাম্বারটা বলবেন এই কার্ড নাম্বারটা একবার আপনার কার্ড নাম্বারের সাথে মিলিয়ে নেবেন যদি আপনার দেওয়া কার্ড নাম্বারটা সঠিক আছে তাহলে এক টিপবেন না হলে দুই টিপবেন আর কার্ড নাম্বারটা আবার দেবেন যার পর সিস্টেম থেকে দেওয়া কার্ড নাম্বারটা বলবে যেটা সঠিক থাকলে আপনি এক অপশনটা নির্বাচন করবেন এরপর সিস্টেম থেকে আপনাকে জানাবে কিভাবে আপনি আপনার কার্ডের পিন নির্ধারণ করার জন্যে ওটিপি উৎপন্ন করবেন ওটিপিটা কিভাবে জেনারেট করতে হয় ওটা আমরা আগে জেনে নিয়েছি এরপর নিজের ছটা সংখ্যার ওটিপিটা দেবেন ওটিপি যখন আমরা প্রথমেই জেনারেট করি তখন এই মেসেজটা যে আমরা পাই এইখানে পাওয়া এই ছটা সংখ্যার ওটিপিটা হাতের কাছে রাখবেন ওটিপিটা দেওয়ার পর আপনাকে আপনার পছন্দের চারটে সংখ্যার গোপন নাম্বারটা দিতে হবে আপনার দেওয়া চারটে সংখ্যার গোপন নাম্বারটা নিশ্চিত করার জন্যে গোপন নাম্বারটা টিপবেন এরপর সিস্টেম থেকে আপনাকে জানিয়ে দেবে আপনার এটিএম কার্ডের নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে এবার আপনি আপনার এটিএম কার্ডটা ব্যবহার করতে পারেন ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং ব্যাঙ্ক সম্পর্কিত এরকম ভিডিওজ দেখার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন